হওয়ার কথা বাসর, সকালে বরের আত্মহত্যা। আগের রাতে বিয়ে করে বউ এনেছে বাড়িতে, পরের রাত হওয়ার কথা ছিল বাসর, আর সেদিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে লক্ষণ বিশ্বাস নামে এক যুবক। স্থানীয়দের ধারণা, পারিবারিক সম্মতিতে বিয়ে হলেও বউ পছন্দ না হওয়ায় তিনি আত্মহত্যা করতে পারেন। বুধবার সকালে এনায়েতপুর থানার খুনকি ইউনিয়নের ঝাউপাড়ায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লক্ষণ এনায়েতপুর থানার খুনকি ঝাউপাড়া গ্রামের হারান বিশ্বাসের ছেলে। নিহতের বড় ভাই শরৎচন্দ্র বলেন, সোমবার তারাশ উপজেলার গণেশচন্দ্রের মেয়ে প্রীতি রানীর সঙ্গে ধুমধাম করে লক্ষণের বিয়ে হয়। মঙ্গলবার বরকনে বাড়ি আসে, বুধবার বউ ভাত এবং আজকে বাসরাত হওয়ার কথা ছিল। বউ ভাতে প্রায় 300 লোককে নিমন্ত্রণ করে খাইয়েছিল, কিন্তু সকালে নতুন বউ ঘর থেকে বের হওয়ার সুযোগেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষণ।